আসসালামু আলাইকুম, আমি সোফিয়া। আমরা ইতালি প্রবাসী পেজের আরও একটি নতুন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আমার সাথে লাইভে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে এই রেকর্ডেড লাইভটি দেখবেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইটালি বিভিন্ন নিউজ চ্যানেল এবং জার্নালে আসা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাতে আপনাদের সাথে আলোচনা করব। আপডেট হিসাবে যে বিষয়গুলো জানিয়ে দিব প্রথমে সেগুলো বলে দিচ্ছি। যাদের ইজে কম তাদের জন্য নতুন একটি বোনাস 600 ইউরো। সেই বোনাসটা কি, কারা পাবেন এবং বোনাসটা কি ধরনের বোনাস, এই বোনাসের শর্তসমূহ কি, এবং এই বিষয়টা জানিয়ে দিব। 2022 সালে আসেনিও উনিকো, বেবি বোনাস, কার্তা আকুইস্তি, সেই সাথে বোনাস আজিলো নিডোর পাশাপাশি বাচ্চাদের জন্য নতুন আরও একটি বোনাসের সুবিধা সেটা জানিয়ে দিব। গ্যাস ও বিদ্যুৎ বিল সম্পর্কে অনেকেই মেসেঞ্জারে মেসেজ করেন যে অনেক গ্যাস ও বিদ্যুৎ বিল, এটা কমাতে আসলে কি করতে পারেন এই বিষয়টা সম্পর্কে বলবো। ইতালিতে জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের প্রভাব পরোক্ষভাবে ইতালির অর্থনীতি এবং জীবনযাত্রার মানের উপর পড়েছে। এক্ষেত্রে রেডিতো দি ইমার্জেন্সার বিকল্প হিসাবে রেডিতো দি বাসে নো ইজে, যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানাবো। এছাড়া জানাবো ভ্যারিয়েন্ট 2-3 করোনার নতুন ঢেউ ইতালিতে আপনার ভাইরোলজিস্ট বা বিশেষজ্ঞরা কি বলছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো সবার আগে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ বিল কমাতে আপনারা আসলে কি করতে পারেন ইতালিতে, আর সরকারও বা আপনাদের জন্য কি সুযোগ রেখেছে। এটা হচ্ছে যে ইজের উপর বেস করে যাদের ইজে 8,000 ইউরো বা তার চাইতে নিচে, এবং আরো একটা বিষয় হচ্ছে যাদের ইজে 20,000 ইউরো বা তার চাইতে নিচে। এক্ষেত্রে যাদের ইজে 20,000 ইউরো বা তার চাইতে নিচে সেক্ষেত্রে হচ্ছে আপনার পরিবারে 3 বা তার অধিক সন্তান থাকলে গ্যাস ও বিদ্যুৎ বিলের জন্য সুবিধাটা পাবেন, এবং 8,000 ইউরো বা তার নিচে হলো একক হিসাবে সন্তান মানে একজন হোক দুজন হোক সেই হিসাবে সুবিধাটা পাবেন। এবং এই সুবিধার জন্য আপনারা ডিরেক্টলি ইমসের কাছে যদি আপনাদের 2022 সালে যে ইজে আছে সেটার আপডেট দেওয়া থাকে তাহলে যে কোম্পানি গ্যাস এবং বিদ্যুৎটা ব্যবহার করেন সেই কোম্পানি থেকে ডিরেক্টলি আসলে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন। এটা হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ বিল কমাতে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং গ্যাস বিলের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে আসলে আপনি কোন ক্যাটাগরির কোন আবহাওয়া ভিত্তিক রেজনে পড়েন সেই বিষয়টা মানে দেখা হবে গ্যাস বিলের ক্ষেত্রে। এবার আসা যাক একটা নতুন বোনাস সরকার থেকে, সেটা হচ্ছে যাদের ইজে কম তাদের জন্য 600 ইউরো বোনাস। এটা নিয়ে একটু বলি। একটু আগে আমি যেটা বলেছি গ্যাস ও বিদ্যুৎ বিলের জন্য আমরা যে সুবিধাটা পাবো সেটা রিকুইজিটিটা বলে দিচ্ছি। এখন যে নতুন বোনাস 600 ইউরো এটা হচ্ছে মূলত কমিউনাল ভিত্তিক বোনাস এবং পরিবারের জন্য, অর্থাৎ একটি পরিবারে পারিবারিক আয়ের উপর বেস করে এই বোনাসটার জন্য আবেদন করতে পারেন। এবং এই বোনাসটা হচ্ছে যেহেতু কমিউনাল ভিত্তিক সেহেতু এক এক কমিউনিতে এক এক রকম আপনার নিয়মকানুন এবং শর্ত থাকবে। যেটা আমি নাপলিতে দেখেছি সেটা হচ্ছে 6,000 ইউরো বা তার নিচে যারা পাবে তারা আসলে এই বোনাসটার সুবিধা পাবে। এক্ষেত্রে অন্যান্য রেজনে যারা বসবাস করেন তারা নিজ নিজ কমিউনিতে যোগাযোগ করবে, সেক্ষেত্রে রিকুইজিটগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন। তো এই যে বোনাস সেই বোনাসটা সম্পর্কে এই জন্য বললাম কারণ গ্যাস ও বিদ্যুৎ বিল কমানোর যে সুযোগটা আমাদের কাছে আছে 8,000 ইউরো বা তার নিচে, তার পাশাপাশি এটা একটা নতুন বোনাস। আপনারা কমিউনাল ভিত্তিক সো কমিউনিতে কমিউনিকেশন করতে হবে। এছাড়া রেজনে লাৎসিও এবং লোম্বার্দিয়ার জন্য যেসব রিকুইজিটি বা শর্তসমূহ আসবে, যেহেতু রেজনে লাৎসিও লোম্বার্দিয়াতে বাংলা ভাষাভাষী বা প্রবাসীরা বেশি রয়েছে বিষয়টা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসা যাক 2022 সালে বাচ্চাদের জন্য নতুন সুবিধা আসেনি উনিকো, বেবি বোনাস, কার্তা কুইস্তি, বোনাস আজিলো নিডোর সাথেও। এই ক্ষেত্রে আসলে কারা সুবিধা পাবেন এবং কোন পিতামাতার আসলে এই সুবিধার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে যেসব সন্তানরা যেসব শিশুরা 2022 সালে অর্থাৎ 1 জানুয়ারি 2022 থেকে যেসব শিশুরা জন্মগ্রহণ করেছে সেসব শিশুদের পিতামাতারা তাদের বাচ্চাদের জন্য কার্তা স্কন্ত আর একটা নতুন কার্তা যেটার সুবিধাটা নিতে পারবেন। এছাড়াও আমি আরেকটা নতুন কার্তার কথা বলেছি, সেটা ছিল কার্তা জোবানি ন্যাশনালে, যেটা হচ্ছে 18 থেকে 35 বছর বয়সীদের জন্য। এবং এক্ষেত্রে আপনার বাচ্চা বাবদ আপনি যে কার্তাটা পাবেন ইও অ্যাপের মাধ্যমে ডাউনলোড করবেন, আপনার স্পিড আইডি অ্যাপটির মাধ্যমে এবং সেই ইউ অ্যাপের মধ্যে কোন কোন বিষয়ে কোন কোন প্রোডাক্টে কোন কোন আপনার হয়তো অ্যালিমেন্টারি বা মেডিকেল যে জিনিসগুলো কিনতে হয় কোথায় কত পার্সেন্ট আপনি ছাড় পাবেন সেটা ইউ অ্যাপের মাধ্যমে যখন লগ ইন করবেন কার্তা স্কন্ততে তখন এই বিষয়গুলো স্পষ্ট দেখতে পাবেন। এবার আসা যাক রেডিতো দি বাজে, যেটা আসলে রেডিতো দি ইমার্জেন্সার বিকল্প হিসাবে আসতে পারে। এই বিষয়টা সম্পর্কে একটু বলে, আমরা জানি ইতালিতে জরুরি অবস্থা শেষ হবে 31শে মার্চ 2022। তারপরেও ইতালি আবারও জরুরি অবস্থা দিয়েছেন। আগের যে জরুরি অবস্থা ছিল সেটা ছিল কোভিডের প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, পরে যে জরুরি অবস্থা সেটা দেওয়া হয়েছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে। তো অনেকেই বলে যে একবার বলেন যে জরুরি অবস্থা শেষ হয়েছে, আবার বলেন জরুরি অবস্থা দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, তারপরে আসলে মন্তব্য করবেন কোন বিষয়গুলো জানতে চাচ্ছেন স্পষ্ট করবেন। আচ্ছা, আমি আমার বিষয়ে ফেরত আসি, সেটা হচ্ছে রেডিতো দি বাজের কথা, নো ইজে, সেই বিষয়টা বলি। তো যেহেতু জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, সে সাথে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তার সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এবং তার একটা উল্লেখযোগ্য প্রভাব আমরা বিদ্যুৎ ও গ্যাস বিল অর্থাৎ এনার্জেটিক বিষয়ে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে একটা সময় কোভিডের প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে রেডিতো দি ইমার্জেন্সির যে সুবিধাটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যাদের ইজে কম অথবা ইজে আসলে অনেক সময় অনেকে ইজে করলে সেটার ভালো রে 0 আসে। তো এইসব মানুষগুলোকে আসলে সহযোগিতা করার জন্য সরকার রেডিতো দি ইমার্জেন্সার সুযোগটা করে দিয়েছিল। এখন যেহেতু জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি, গ্যাস তেল থেকে শুরু করে ভোজ্য তেল, জ্বালানি তেল, সেক্ষেত্রে রেডিতো দি বাজে এই যে সহায়তা র্যামের বিকল্প হিসাবে বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ফান্ডটা আসতে পারে। তো এই বিষয়টা জানিয়ে দিয়েছি। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখন বলবো, সেটা হচ্ছে ভ্যারিয়েন্ট 2-3 করোনার নতুন ঢেউ। ইতালির ভাইরোলজিস্ট অথবা বিশেষজ্ঞরা বলছে গত সপ্তাহে করোনার সংক্রমিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এই ভ্যারিয়েন্ট 2-3 এটা ভীষণই বিপজ্জনক। 15 থেকে 20 দিন সময় লাগবে একটা বিষয় নিশ্চিত করতে, যেটা এটা এই ভ্যারিয়েন্টটা হয়তো সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে, তার মধ্যে আসলে আপনার ইন্টেনসিভ কেয়ারে সংক্রমিত রোগীদের কত অংশ ইন্টেনসিভ কেয়ার দখল করে এই বিষয়টা আসলে সুনিশ্চিত করতে এখনো 15 থেকে 20 দিনের সময় চেয়েছে ভাইরোলজিস্ট অথবা বিশেষজ্ঞরা। তো এই প্রেক্ষিতে বলা যায় যে করোনার যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে জরুরি অবস্থা দেওয়া হয়েছিল এবং সেই জরুরি অবস্থা 31শে মার্চ 2022 শেষ হবে। 1 এপ্রিল থেকে সুপার গ্রিন পাস এবং গ্রিন পাস ব্যবহারে সরকার কিন্তু নতুন ডিক্রিত করতে যাচ্ছে। তো এই নতুন বিষয়টা যখন সামনে আসছে বা আরো 15-20 দিন সময় লাগবে, এখন দেখার বিষয় যে নতুন ডিক্রিতে সুপার গ্রিন পাস এবং গ্রিন পাসে আর আসলে ব্যবহারটা কোন জায়গায় বা কিভাবে কমাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যদি ইউরোপের দেশ ফ্রান্সের দিকে তাকাই তাহলে দেখি যে ফ্রান্স কিন্তু আপনার মাস্ক ব্যবহারে যে বাধ্যতামূলক ছিল সেটা উঠিয়ে দিয়েছে। এছাড়াও গ্রিন পাস, সুপার গ্রিন পাসের ব্যবহারে যে বাধ্যবাধকতা সেটাও কিন্তু ফ্রান্সে আর নেই। অপরদিকে এশিয়া সাব কন্টিনেন্টে চীনের দিকে তাকালে আমরা দেখব যে চীন কিন্তু অতি সম্প্রতি চীনের কিছু শহরে লকডাউন দিয়েছে, কোভিড সংক্রমিত রোগীর সংখ্যা বা অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে লকডাউন এসেছে। তো নতুন ডিক্রিত গ্রিন পাস এবং সুপার গ্রিন পাস সম্পর্কে জানতে অবশ্যই আমরা ইতালি প্রবাসী পেজে চোখ রাখবেন। এবার আরেকটা বিষয়, যেটা পেমেন্টের তারিখ সম্পর্কে অনেকে জিজ্ঞেস করে, সেই বিষয়টা জানিয়ে দিচ্ছি। যারা রেডিতো দি চিত্তাদিনান্সার সুবিধা পান এবং সেই সাথে আসেনিও টেম্পোরানিও সুবিধাটাও সন্তান বাবদ পান, সেক্ষেত্রে রেডিতো দি চিত্তাদিনান্সার টাকা এবং আসেনিও টেম্পোরানিও টাকা আপনার 15 থেকে 16 মার্চের মধ্যে আসবে। আরেকটা বিষয় হচ্ছে রেডিতো দি চিত্তাদিনান্সার সাথে যারা সন্তান বাবদ আসেনিও উনিকো বা বেবি বোনাসের সুবিধা পান তাদের জন্য বলা হচ্ছে যে 2টি টাকা একসাথে এপ্রিলের মাঝামাঝি সময়ে আসা শুরু হবে। এই উভয় ক্ষেত্রে একটা বিষয় ম্যান টু ম্যান, কমিউনি টু কমিউনি, রেজনে টু রেজনে ভ্যারি করে, অর্থাৎ 15 তারিখে কেউ দেখতে পারেন টাকা আসা, কেউ 16 তারিখে দেখতে পারেন, আগে পরে হতেই পারে। বোনাস বেবের যে টাকাটা সেটা হচ্ছে 15 মার্চ ইমস থেকে নিশ্চিত করা হয়েছে। তো এই ছিল সামগ্রিক বিষয়, ইতালি গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো লাইভ প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, অথবা আপনার যে বিষয়টা গুরুত্ব সেই বিষয়টা আপনি একেবারে সেই বিষয়টা সম্পর্কে যা বলেছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে শুনুন। তাহলে মেসেঞ্জারে আসলে আপনারা যারা আমাকে মেসেজ করেন বা অনেক কিছু জানতে চান, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো অনেক সময় দিতে পারি না, একই বিষয়ে বারবার বলা হয়। তো ইন ফিউচারে যারা মেসেঞ্জারে নক করবেন, আমার যদি সেই বিষয়ে লাইভ থাকে এই সেই প্রশ্নগুলো আপাতত আমি উত্তর দিব না। তো আমার অনুরোধ থাকবে আপনারা যারা আমার লাইভটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অন্তত আপনার যে বিষয় জানার দরকার, এবং লাইভটি শেয়ার করবেন যাতে আপনার পাশাপাশি অন্যরা বিষয়গুলো জানতে পারে। আপনাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।